প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা সিম্পল ক্রনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যাটারাল অর্থাৎ একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংক অভিক্ষেপ কিভাবে অঙ্কন করতে হয় তার ক্যালকুলেশন কিভাবে করতে হয় জ্যামিতিক ভিত্তিতে সেটা আমরা শিখব তো আমরা প্রথমেই দেখে নিই সিম্পল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যাটারাল করতে গেলে আমাদের কি ধরনের অঙ্ক দেওয়া থাকে বা আমাদের কি ধরনের ক্যালকুলেশন করতে হয় তো প্রথমে আমরা নিই আমাদের কি ধরনের সমস্যা বা অঙ্ক দেওয়া আছে ওয়ান ইজ টু সিক্সটি মিলিয়ন স্কেলে টেন ডিগ্রি ব্যবধানে থার্টি ফাইভ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সেভেন্টি ফাইভ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং টোয়েন্টি ডিগ্রি পশ্চিম দাগিমা থেকে ষাট ডিগ্রি পূর্ব দাঘিমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের একটি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো তাহলে আমাদের অঙ্কতে এই কথাগুলো বলা আছে অঙ্কটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য রাখি তাহলে এখানে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে যে ব্যবধান কতটা দেওয়া আছে তাহলে এখানে আমরা দেখলাম টেন ডিগ্রি ব্যবধান দেওয়া আছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অক্ষাংশগত বিস্তার কী দেওয়া আছে তা আমরা এখানে দেখছি পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত আমাদের অক্ষরেখাগত বিস্তার দেওয়া আছে অর্থাৎ আমাদের উত্তর গোলার্ধকে এখানে দেখাতে হবে উত্তর গোলার্ধেই অক্ষরেখাগত বিস্তার দেওয়া আছে তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের কোন কোন অঙ্কে যদি দক্ষিণ গোলার্ধের বিস্তার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ড্রয়িংয়ের পদ্ধতিটা একটু ভিন্ন রকম হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে এখানে অঙ্কে আমরা দেখলাম আমাদের ব্যবধান দেওয়া আছে দশ ডিগ্রি এবং অক্ষরেখাগত বিস্তার বলা আছে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং দাঘিমাগত বিস্তার বলা আছে কুড়ি ডিগ্রি পশ্চিম দাঘিমা থেকে ষাট ডিগ্রি পূর্ব দাঘিমা তাহলে আমাদের অঙ্ক করার সময় বা ক্যালকুলেশন করার সময় এই কথাগুলো সুন্দর করে মনে রাখতে হবে এবার এই ক্যালকুলেশনের পার্টটিকে আমরা তিনটে স্টেপে ভাগ করে আলোচনা করব। তো স্টেপ ওয়ানে আমরা কি করেছি স্টেপ ওয়ানে আমরা বার করবো ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ আর আমরা হেডিং করেছি ক্ষুদ্রায়তন পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় তো এক্ষেত্রে আমরা লিখছি আর সমান সমান পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই প্রদত্ত স্কেল এক্ষেত্রে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ প্রত্যেকটি ক্যালকুলেশনের ক্ষেত্রে একই থাকবে কোনো পরিবর্তন আসবে না তা আমরা লিখেছি সিক্স মিলিয়ন বাই সিক্সটি মিলিয়ন আমরা ক্যালকুলেশন করে এখানে বার করেছি আর এর মান হচ্ছে টেন পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার স্টেপ ওয়ান করার পর আমরা স্টেপ টুতে করেছি প্রমাণ অক্ষরেখার নির্ণয় স্টেপ টু হেডিং করেছি আমরা প্রমাণ অক্ষরেখা নির্ণয় এক্ষেত্রে আমরা কি লিখছি আমরা লিখছি টেন ডিগ্রি ব্যবধানে যেহেতু আমাদের অঙ্কতে টেন ডিগ্রি ব্যবধান বলা ছিল যদি কোনো ক্যালকুলেশানে বা কোনো অঙ্কে পাঁচ ডিগ্রি কোনো অঙ্কে পনেরো ডিগ্রি ব্যবধান দেওয়া থাকে তাহলে সেই অনুসারে আমরা ক্যালকুলেশানটা করব যেহেতু এখানে আমাদের টেন ডিগ্রি ব্যবধান দেওয়া আছে তা আমরা লিখছি টেন ডিগ্রি ব্যবধানে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষে থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তর পর্যন্ত অক্ষরেখার বিস্তার হলো তো আমরা টেন ডিগ্রি ব্যবধানে অক্ষরেখার বিস্তারটাকে লিখে নিয়েছি তো আমরা এইভাবে লিখছি প্রথম হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর আবার দশ ডিগ্রি ব্যবধানে পঞ্চান্ন ডিগ্রি উত্তর আবার দশ ডিগ্রি ব্যবধানে পঁয়ষট্টি ডিগ্রি উত্তর এবং দশ ডিগ্রি ব্যবধানে পঁচাত্তর ডিগ্রি উত্তর তাহলে আমাদের অঙ্কে দেওয়া ছিল দশ ডিগ্রি ব্যবধানে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তর পর্যন্ত অক্ষরেগত বিস্তার তো সেই বিস্তারটাকে আমরা সাজিয়ে লিখলাম সেক্ষেত্রে আমরা পেলাম পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর পঞ্চান্ন ডিগ্রি উত্তর পঁয়ষট্টি ডিগ্রি উত্তর এবং পঁচাত্তর ডিগ্রি উত্তর এখানে নিয়ম অনুসারে অক্ষরেগত বিস্তার যেটা দেওয়া থাকবে তার মাঝে যে অক্ষরেখাটা থাকবে সেটাই হবে প্রমাণ অক্ষরেখা তা দেখো আমরা লিখেছি সুতরাং পঞ্চান্ন ডিগ্রি উত্তর হল সর্বমধ্য অক্ষরেখা তাহলে আমরা যেভাবে বিস্তারটা সাজিয়েছি সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের একদম মাঝখানে রয়েছে পঞ্চান্ন ডিগ্রি উত্তর অক্ষরেখা তাই আমাদের পঞ্চান্ন ডিগ্রি উত্তর অক্ষরেখাটাই হচ্ছে প্রমাণ অক্ষরেখা এটাকে আমরা নিজের সূত্রের সাহায্যে বার করতে পারি তো আমরা লিখছি প্রমাণ অক্ষরেখা সমান সমান নিম্ন প্রান্তীয় অক্ষরেখা যোগ শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা বাই টু তো আমরা লিখছি দেখো নিম্ন প্রান্তীয় অক্ষরেখা আমাদের এখানে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর আর শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা আমাদের পঁচাত্তর ডিগ্রি উত্তর তো আমরা লিখেছি পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর যোগ পঁচাত্তর ডিগ্রি উত্তর বাই টু তো এইভাবে ক্যালকুলেশন আমরা করেছি আমাদের এখানে কিন্তু বেরিয়েছে পঞ্চান্ন ডিগ্রি উত্তর তাহলে এই পঞ্চান্ন ডিগ্রি উত্তরই হল আমাদের প্রমাণ অক্ষরেখা এই অঙ্কটা যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা পঞ্চান্ন ডিগ্রি উত্তর অক্ষরেখাকে পেলাম প্রমাণ অক্ষরেখা অঙ্কে যেভাবে অক্ষরেখাগত বিস্তার দেয়া থাকবে যে রকম ব্যবধান দেয়া থাকবে সেই ব্যবধান অনুযায়ী সেই বিস্তার অনুযায়ী কিন্তু আমাদের প্রমাণ অক্ষরেখা বার করতে হবে তো প্রমাণ অক্ষরেখা বার করার সময় এই স্টেপ টুয়ের নিয়মটাকে আমাদেরকে অনুসরণ করতে হবে এবার আমরা স্টেপ থ্রিতে হেডিং করেছি মধ্য দ্রাঘিমা রেখা অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ান নির্ণয় তো এক্ষেত্রেও আমাদের যেহেতু ব্যবধানটা দশ ডিগ্রি বলা ছিল তা আমরা লিখছি দশ ডিগ্রি ব্যবধানে কুড়ি ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে ষাট ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত দ্রাঘিমাগত বিস্তার হলো তাহলে প্রথম আমাদের বিস্তারটা বলা ছিল কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব তাহলে আমরা সাজাই তাহলে প্রথম লিখছি কুড়ি ডিগ্রি পশ্চিম তারপর দশ ডিগ্রি পশ্চিম তারপর শূন্য ডিগ্রি আবার দশ ডিগ্রি ব্যবধানে দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব চল্লিশ ডিগ্রি পূর্ব পঞ্চাশ ডিগ্রি পূর্ব আবার দশ ডিগ্রি ব্যবধানে ষাট ডিগ্রি পূর্ব এইভাবে আমরা সুন্দর করে আমাদের অঙ্কে যে দ্রাঘিমাগত বিস্তার দেওয়া আছে সেটা সাজিয়ে নিলাম এক্ষেত্রে আবার একটা বিষয় লক্ষণীয় আমাদের অঙ্কতে বা ক্যালকুলেশন করতে যে সমস্যাটা দেওয়া হবে সেখানে ব্যবধান যদি পাঁচ দেওয়া থাকে বা পনেরো দেওয়া থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের এই বিস্তারটাকে সাজাতে হবে তো এক্ষেত্রে আমাদের দশ ডিগ্রি ব্যবধান যেহেতু দেওয়া ছিল আমরা দশ ডিগ্রি ব্যবধানে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব পর্যন্ত দ্রাঘিমাগত বিস্তারটাকে সাজিয়েছি এবং নিয়ম অনুযায়ী এই দ্রাঘিমাগত বিস্তারের একদম মাঝখানে যে দ্রাঘিমাটা থাকবে সেটাই হবে হবে আমাদের মধ্য দ্রাঘিমা তো এক্ষেত্রে আমাদের মধ্য দ্রাঘিমা হল কুড়ি ডিগ্রি পূর্ব কারণ এই বিস্তারের মধ্যে আমরা কুড়ি ডিগ্রি পূর্বকে একদম মাঝে দেখতে পাচ্ছি তাহলে আমাদের মধ্য দ্রাঘিমা হলো কুড়ি ডিগ্রি পূর্ব এটাকে আমরা সূত্রের সাহায্যে বার করতে পারি তো দেখো আমরা লিখেছি মধ্য দ্রাঘিমা এখান নির্বাচন সমান সমান বাম প্রান্তীয় দ্রাঘিমা রেখা যোগ ডান প্রান্তীয় দ্রাঘিমা রেখা বাই টু তো এই ক্ষেত্রে আমরা বাম প্রান্তীয় দাঘিমা পেয়েছি কুড়ি ডিগ্রি পশ্চিম আর ডান প্রান্তীয় দাঘিমা রেখা পেয়েছি ষাট ডিগ্রি পূর্ব বাই টু আমরা লিখেছি এবার যেহেতু এখানে পশ্চিম আছে বাম প্রান্তীয় দাঘিমা রেখা তার পাশে আমরা মাইনাস সাইন দিয়েছি পশ্চিম থাকলে এইভাবে আমরা মাইনাস সাইন দেব দিয়ে আমরা ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশান করে কিন্তু আমাদের বেরিয়েছে কুড়ি ডিগ্রি পূর্ব তাহলে আমরা দাঘিমাগত বিস্তার সাজিয়ে সেখানেও পেলাম কুড়ি ডিগ্রি পূর্ব এক্ষেত্রে কিন্তু আমরা সূত্রের সাহায্যেও কুড়ি ডিগ্রি পূর্ব দাগিমাকে মধ্য দাগিমা রেখা রূপে নির্ণয় করলাম তাহলে এই হলো আমাদের ক্যালকুলেশন পার্ট ক্যালকুলেশন পার্ট করার পর এবার আমাদের ড্রয়িং পার্টে আসতে হবে ড্রয়িং পার্টে দুটো অংশ আছে প্রথম অংশটা জ্যামেটিক ভিত্তিটা আমাদের নির্মাণ করতে হবে এবং দ্বিতীয় পার্টে ওই জ্যামেটিক ভিত্তির সাহায্যে আমরা আমাদের প্রজেকশনটা অঙ্কন করব। তো প্রথম পার্টে আমরা চলে যাই প্রথম পার্টে আমরা কি করছি আমাদের যে স্টেপ ওয়ানে আর বেরিয়েছিল তার মাপটা নিলাম অর্থাৎ এক্ষেত্রে আমাদের আরের মান ছিল টেন পয়েন্ট সিক্স সেমি সিক্স সেভেন সেন্টিমিটার তো সেই মাপটা নিয়ে আমরা একটা রেখা অঙ্কন করলাম এবং নাম দিলাম এবি তোমরা এইভাবে প্রত্যেকটা স্টেপ অনুসরণ করবে এবং সহজে অঙ্কন করতে পারবে তাহলে প্রথম ধাপে আমরা কি করলাম আমরা আরের মাপটা নিয়ে একটা রেখা টানলাম তার নাম দিলাম এ এবং বি এরপর আমরা কি করলাম আমরা কম্পাসের সাহায্যে সেই মাপটা নিলাম মাপটা নিয়ে আমরা একটা বৃত্তাংশ বৃত্তাংশ অঙ্কন করছি এ কে কেন্দ্র করে এরপর আমরা চাঁদা বসালাম চাঁদা বসিয়ে এ বিন্দুতে নব্বই ডিগ্রি কোণের মাপ নিলাম চাঁদার সাহায্যে তারপর আমরা একটা রেখা টানলাম লম্বা করে এবং তার নাম দিলাম এসি এবং সেই রেখাটা একটা অংশকে বর্ধিত করে রাখলাম এবং এখানে আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যে আমাদের সি হচ্ছে একটা বৃত্তাংশ এসি রেখা ওপরের অংশটাকে কিছুটা বর্ধিত করে রাখা আছে এরপরে আমরা কি করছি আবার চাঁদা বসাচ্ছি চাঁদা বসিয়ে আমাদের এই অঙ্কতে যেহেতু দশ ডিগ্রি ব্যবধান বলে দিয়েছিল অক্ষরেখা এবং দ্রাঘেমা রেখার মধ্যে তাই আমরা চাঁদার সাহায্যে দশ ডিগ্রি কোণের মাপটা নিচ্ছি এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের অঙ্কে যদি পাঁচ ডিগ্রি ব্যবধান দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী আমরা পাঁচ ডিগ্রি মাপ নেব যদি পনেরো ডিগ্রি ব্যবধান দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী আমরা পনেরো ডিগ্রি কোণের মাপ নেব যেহেতু আমাদের এই অঙ্কে দশ ডিগ্রি ব্যবধান বলা আছে তাই আমরা চাঁদার সাহায্যে দশ ডিগ্রি কোণের মাপ নিলাম মাপ নেওয়ার পর আমরা বি দশ ডিগ্রি কোন অঙ্কন করলাম এরপরে আমরা আবার চাঁদা বসাচ্ছি চাঁদা বসিয়ে এবার আবার এ বিন্দুকে কেন্দ্র করে পঞ্চান্ন ডিগ্রি কোণের মাপ নিচ্ছি পঞ্চান্ন ডিগ্রি কেন নিচ্ছি কারণ আমাদের এই অঙ্কে কিন্তু প্রমাণ অক্ষরেখার মান বেরিয়েছে পঞ্চান্ন ডিগ্রি উত্তর বিভিন্ন অঙ্কে প্রমাণ অক্ষরেখা ভিন্ন ভিন্ন হবে তো সেই অনুযায়ী প্রমাণ অক্ষরেখা যা মান বেরোবে সেই মান অনুযায়ী কিন্তু আমরা এই মাপটা নেব যেহেতু আমাদের এই অঙ্কে পঞ্চান্ন ডিগ্রি উত্তর হচ্ছে প্রমাণ অক্ষরেখা তাই পঞ্চান্ন ডিগ্রি উত্তর প্রমাণ অক্ষরেখাকে আঁকার জন্য আমরা চাঁদার সাহায্যে পঞ্চান্ন ডিগ্রি কোণের মাপ নিয়েছি নেওয়ার পর আমরা এফ এ বি পঞ্চান্ন ডিগ্রি কোণ অঙ্কন করলাম এবং লক্ষ্য করতে পারছি এবিসি যে বৃত্তাংশ আছে সেই বৃত্তাংশে এফ একটা বিন্দু এর পরবর্তী স্টেজে আমরা কী করছি এই এ বিন্দুতে আমাদের একটা স্পর্শ রাখতে হবে তো সেই কারণে আমরা কি করছি এ বিন্দুতে চাঁদা বসিয়ে নাইনটি ডিগ্রি মাপ নিচ্ছি নব্বই ডিগ্রি মাপ নিচ্ছি নব্বই ডিগ্রি মাপ নেওয়ার পর আমরা একটা স্পর্শক আঁকছি এফ হচ্ছে স্পর্শক স্পর্শকটা আঁকার পর আমরা কি করছি এই এই মাপটা মাপটা নিচ্ছি নিয়ে আমরা কি করছি এ বিন্দুকে কেন্দ্র করে আমরা জি এইচ আই একটা বৃত্তাংশ অঙ্কন করছি এরপর আমরা কি করছি এরপর আমরা এবির সমান্তরাল করে সেট স্কোয়ারের সাহায্যে এবি রেখার সমান্তরাল করে এইচ বিন্দু থেকে এসি রেখার ওপর একটা লম্ব টানব তো আমরা সেট স্কোয়ারের সাহায্যে এবির সমান্তরাল করে নিলাম সমান্তরাল করে এইচ বিন্দু থেকে এসি রেখার ওপর একটা লম্ব টানলাম এবং লম্বটার নাম দিলাম আমরা ও এইচ এইভাবে আমরা আমাদের ড্রয়িংয়ের প্রথম পার্টটা কমপ্লিট করলাম তো এখানে আমরা কী পেলাম এবং এখান থেকে যে বিষয়গুলো ভীষণ রকম প্রয়োজন লাগবে আমাদের পরবর্তী স্টেপের ড্রয়িংটা করতে একটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ যেটা আছে ইএফ আর কি লাগবে এখানে মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন যেটা আমরা বিডি বার করেছি এবং তিন নম্বর যে অংশটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য সেটা হচ্ছে ওএইচ তাহলে আমাদের ড্রয়িং পার্টের প্রথম অংশটা আমরা শেষ করলাম এবং এক্ষেত্রে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ মধ্য দাগিমা রেখার বিভাজন দৈর্ঘ্য এবং প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য এই তিনটে খুব গুরুত্বপূর্ণ তাহলে এবার আমরা আমাদের ড্রয়িংয়ের সেকেন্ড পার্টে চলে যাই সেকেন্ড পার্টে কি করছি আমরা খাতার মাঝ বরাবর একটা পিকিউ রেখা টানছি এই পিকিউ রেখাটা কিন্তু আমাদের মধ্য দাগিমা রেখাকে নির্দেশ করবে এরপর আমরা কি করছি আমরা ইএফ অর্থাৎ প্রমাণ অক্ষরেখার যে ব্যাসার্ধ ছিল সেই মাপটা নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে আবার একটা বৃত্তাংশ অঙ্কন করছি এবার বিডির মাপটা নিচ্ছি বিডির মাপটা নিয়ে আমরা মধ্য দাগিমা রেখা যেটা আছে মধ্য দাগিমা রেখাকে আমরা কেটে নিচ্ছি আমাদের যতগুলো অক্ষরেখা টানতে হবে তার ভিত্তিতে এক্ষেত্রে আমরা অঙ্কে দেখে নেবো কতগুলো আমাদের অক্ষরেখা টানতে বলা আছে তাহলে প্রথম যে বৃত্ত বৃত্তাংশটা আমরা অঙ্কন করেছি সেটা প্রমাণ অক্ষরেখাকে নির্দেশ করছে এবং প্রমাণ অক্ষরেখার উপর দিক বা নিচের দিকে কতগুলো অক্ষরেখা আছে সেটা আমরা আমাদের ক্যালকুলেশন পার্ট থেকে দেখে নেব দেখে নিয়ে বিডির মাপ নিয়ে মধ্য দাগিমা রেখাকে অতগুলো অংশে আমরা ভাগ করে নেব এক্ষেত্রে দেখো আমরা মধ্য দাগিমা রেখাকে ওই বিডির মাপটা নিয়ে ভাগ করে নিয়েছি এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের যে প্রত্যেকটা পার্টে ড্রয়িং করার সময় আমাদের কিন্তু দুটো অংশকেই পাশাপাশি রাখতে হবে ড্রয়িংয়ের প্রথম অংশে যেটা করলাম সেটা তার পাশে কিন্তু এটা আমরা করব। সেক্ষেত্রে পার্ট ওয়ানের ড্রয়িংয়ে যে অংশগুলো আমাদের প্রয়োজন সেগুলোর মাপ নিয়ে কিন্তু আমাদের এই ড্রয়িংটা করতে হবে এবার আমরা কি করছি অনেকা বিভাজন যে বিন্দুগুলো পেয়েছি পি বিন্দুতে সেন্টার করে আমরা সেই বিভাজন বিন্দুগুলোতে একটা একটা করে বৃত্তাংশ অঙ্কন করছি এইভাবে আমরা পি বিন্দুকে কেন্দ্র করে মধ্য দাগিমা রেখার যে বিভাজন বিন্দুগুলো পেয়েছিলাম সেই বিন্দুতে একটা একটা করে আমরা বৃত্তাংশ অঙ্কন করলাম এবং প্রত্যেকটা বৃত্তাংশই কিন্তু আমাদের এক একটি অক্ষরেখাকে নির্দেশ করবে তাহলে এখানে মাঝখানটায় যেটা আছে মাঝখানে যে বৃত্তাংশটা আছে সেটা প্রমাণ অক্ষরেখাকে নির্দেশ করবে তার উপর দিকে এবং নিচের দিকে অন্যান্য অক্ষরেখাকে নির্দেশ করছে এবার আমরা আবার ও এর মাপটা নিচ্ছি ও এইচের মাপটা নিয়ে প্রমাণ অক্ষরেখা যেটা আছে সেই প্রমাণ অক্ষরেখাতে দাঘিমা রেখা টানার জন্য বিভাজন বিন্দু খুঁজে নিচ্ছি এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে প্রথম যে পিকিউ লাইনটা আমরা টেনেছিলাম সেটা কিন্তু আমাদের মধ্য দাঘিমা রেখা এবং আমরা অঙ্কে দেখে নেবো ক্যালকুলেশন পার্টে দেখে নেবো যে মধ্য দাঘেমা রেখার বাঁ দিকে বা ডান দিকে কতগুলো দাঘেমা রেখা টানতে হবে তো সেই অনুযায়ী আমরা প্রমাণ অক্ষরেখাকে ভাগ করে নেব তো আমরা দেখো ও এইসের মাপ নিয়ে প্রমাণ অক্ষরেখাকে ভাগ করে নিচ্ছি আমাদের যতগুলো দাঘেমা রেখা টানতে হবে তার ভিত্তিতে এইভাবে আমরা প্রমাণ অক্ষরেখার ওপর বিভাজন বিন্দুগুলো পেলাম এবার স্কেলের সাহায্যে পি বিন্দু এবং প্রবণ অক্ষরেখার উপর প্রথম বিভাজন বিন্দুকে সমান্তরাল করে আমরা রেখা টানলাম যেটা কিন্তু আমাদের পরবর্তী দাঘিমা রেখাকে নির্দেশ করল এইভাবে আমরা প্রত্যেকটা বিন্দুকে অনুসরণ করে আমরা স্কেলের সাহায্যে আমরা সোজা রেখার সাহায্যে দাঘিমা রেখাগুলোকে টানলাম এইভাবে আমাদের প্রত্যেকটা রেখা মারেখাকে নির্দেশ করছে এবং আমরা ক্যালকুলেশন থেকে মিনি মিলিয়ে নিলাম যে মধ্য দাঘেমারেখার বাম দিকে এবং ডান দিকে কতগুলো দাঘেমারেকার টানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের দাঘেমারেখাগুলো টানা হয়েছে কি না এবার আমরা আমাদের ড্রয়িংয়ের দ্বিতীয় পার্ট কমপ্লিট করলাম ড্রয়িং করার পর আমরা সুন্দর করে লেভেলিং করলাম তো আমাদের অক্ষরেখা কত বিস্তার দেওয়া ছিল পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তর তো সুন্দরভাবে আমরা পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর পঞ্চান্ন ডিগ্রি উত্তর পঁয়ষট্টি ডিগ্রি উত্তর এবং পঁচাত্তর ডিগ্রি উত্তর লিখলাম এবং দ্রাঘিমাগত বিস্তার আমাদের দেওয়া ছিল কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব এক্ষেত্রে আমরা সুন্দর করে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব লিখলাম এবং প্রমাণ অক্ষরেখা যেটি সেটিকে আমরা নির্দেশ করলাম মধ্য মানে রেখাকেও আমরা নির্দেশ করলাম এবং আমরা স্কেল আর এফ স্কেল যেটা দেওয়া ছিল সেটা লিখলাম এবং বিস্তারটাও লিখলাম এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের একটা হেডিং দিতে হবে তো এক্ষেত্রে আমরা একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকক অভিক্ষেপ এই হেডিংটা দিয়ে আমাদের আঁকার পাঠ কমপ্লিট করলাম এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি দক্ষিণ গোলারদের অক্ষরেখাগত বিস্তার দেয়া থাকে তাহলে কিন্তু ড্রয়িং করার নিয়ম বা পদ্ধতিটা একটু ভিন্ন হবে এক্ষেত্রে যে পদ্ধতিতে আমরা আজকে ড্রয়িং করলাম সেটা কিন্তু উত্তর গোলার্ধে অক্ষরেখাগত বিস্তার দেয়া থাকলে এই পদ্ধতি অবলম্বন করে আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে অনুশীলন করলে তোমরা খুব সহজেই এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করতে পারবে